যখন তখন বাড়ির জিনিসপত্রে আগুন ধরে যাচ্ছে। রাতে বাড়ির চালে ঢিল পড়ার শব্দ শোনা যায়। গভীর রাতে ঘরের মধ্যে কেউ যেন নৃত্য করছে এমন অনুভব হয়। যখন তখন জামা কাপড়ে আগুন ধরে যাচ্ছে এমন ভৌতিক ঘটনা ঘটায় পাঁচ মাস ধরে ভূতের ভয়ে ঘর ছাড়া হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত কুলে পাড়ার নিমাই ধারার পরিবার। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ ছন্দপতন হতে শুরু করলো হুগলি জেলার বলাগড় থানা এলাকার কুলেপাড়া গ্রামের ধারা পরিবারের। টিনের ছাউনি দেওয়াল বাড়িটিতে অশুভ আত্মার আনাগোনা শুরু হয় এমনটাই আশঙ্কা করছেন এই পরিবারের সদস্যরা। কখনো বাড়ির আসবাবপত্রের জিনিসপত্রে আগুন ধরে যাচ্ছে, কখনো বা গভীর রাতে ঘরের ভেতরে কেউ নৃত্য করছে, এমনই আতঙ্ক তৈরি হচ্ছে এই বাড়িতে। কারা এই আতঙ্ক তৈরি করছে তা এখনও স্পষ্ট না জানালেও অশুভ আত্মা আছে এমনই ধারণা এই বাড়ির আতঙ্কিত পরিজনের। পুরো হলিউডের হরর মুভির মতো রোমাঞ্চকর এই ঘটনা, কিছুটা মিলে যাবে হিন্দিকে সিরিয়ালের ভূতের ঘটনা। বাড়ির বউয়ের গয়নার অলঙ্কার থাকে উধাও। বাড়ির বউ ঘুমন্ত অবস্থায় থাকাকালীন কে যেন গলায় দড়ি পুড়িয়ে টান মারছে, যত রাত বাড়ছে ততই বাড়ছে আতঙ্ক। এইসব ভূতুরে কাণ্ডের জন্য পরিবারের লোক বিগত পাঁচ মাস ধরে ঘর ছাড়া, আতঙ্কে এই বাড়ির আশেপাশের বাসিন্দারা। এখন এই ভিটে ছেড়ে পাশের বাড়ি বা কালনার পূর্ব সাতগাছিয়া গ্রামে আত্মীয়দের বাড়িতে বসবাস করছেন। আপনার বাড়িতে নাকি একটা ভূতুরে কাণ্ড হচ্ছে, যেখানে যখন তখন আগুন ধরে যাচ্ছে, এবং আপনার বাড়ির যে স্ত্রী আছে সে নাকি রাতে শুয়ে থাকে, তার গলাতে দড়ি পেঁচিয়ে যাচ্ছে, চেয়ারে আগুন ধরে যাচ্ছে, রান্নাঘরে আগুন ধরে যাচ্ছে, এমনকি গয়নাঘাটেও চুরি হচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? মেন ব্যাপারটা হচ্ছে গহনাঘাটি আমরা থাকছি, এমনি চোখের সামনেই অগ্নি হয়ে যাচ্ছে, এবং সেগুলো হচ্ছে একদম ভূতরে অবাক কাণ্ড। আপনার গা থেকে গহনা এমনি চলে যাচ্ছে, বসে ভাত খাচ্ছে সেখান থেকেও গহনা চলে যাচ্ছে, মা বাবাকে পয়সা দিচ্ছে সঙ্গে সঙ্গে সে গায়েব হয়ে যাচ্ছে হাত থেকেই। তারপর আপনার শুয়ে থাকছে গলায়, রাত তখন একটা দেড়টা বাজে, আমার বউয়ের হঠাৎ পেঁচে গেছে গলা, তো আমার গায়ে হাত পড়লো, এবং আস্তে আস্তে আমি ওকে যখন ডাকলাম তখন দেখছি পেঁচিয়ে গেছে গলা। তারপর আস্তে আস্তে দড়িটা আমরা ছাড়াতে পারছি না, মা বাবাকে ডাকলাম, আমি তো দরজা দিয়ে আছে, এবার মা বাবাকে ডাকলাম, মা বাবা সেই কাস্তে নিয়ে জানালার এই পাশ দিয়ে গিয়ে ওই দড়িটা কাটলো, দিয়ে আমরা ওটা ইয়ে করলাম। যখন আগুন ধরে যাচ্ছে আপনার চোখের সামনে ধরেছে না, আপনি আগুন ধরার পর জানতে পারছেন না? চোখের সামনে ধরুন আপনি এখন দাঁড়িয়ে আছেন, হ্যাঁ এখন আগুন ধরে যেতে পারে, হ্যাঁ ও হতেই পারে, সামনাসামনি একদম, মানে আপনার আড়ালে আগুন ধরছে? না আড়ালে না, একদম সামনে। গয়নার প্রতি কত কত ভরি গয়না চুরি হয়েছে? প্রায় ধরুন পাঁচ ছ ভরি। তো সেটা নিয়ে থানায় কোনো রকম কোনো? প্রথমে আমরা এই পঞ্চায়েতে গেছিলাম, পঞ্চায়েতে আমরা বললাম, বললো যে দেখো এটা একটা ভূতুরে মনে হচ্ছে কাণ্ড, তোমরা একটা ইয়ে করো, মানে অন্য কিছু ব্যবস্থা করে, তুমি কি কাকেও দেখতে পাচ্ছ? আমি বললাম না। বললো যদি কাকেও দেখতে পারো তাহলে আমরা কোনো একটা ব্যবস্থা নেবো। চোরকে তো দেখা যাবে না আমাদের গয়না চুরি করে। হ্যাঁ তা এবার সেই জন্য ও বলছে যে ব্যবস্থা, এবার বলছে তোমার কাকেও সন্দেহ হয়। আমি চাইছি যে এর যে একটা তদন্ত হোক, মানে যে জিনিসটা কোথা থেকে ঘটছে। আমরা থাকছি এই পাশে সামনে, যেখান থেকে নাম দিন আপনারা, ঠিক ওই নিচে যে টিনের চালটা আছে ওখানে আমরা থাকছি। হ্যাঁ তো এই বাড়ি ছেড়ে বাইরে থাকছি। কারণটাই হচ্ছে একটাই, ওই বললাম গলায় ফাঁস লেগে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, হ্যাঁ এর ফলেই ভয়ে বাড়ি ছেড়ে দিয়েছি আমরা। আমার নাম জগবন্ধু ধারা। এই ব্যাপারে ধরো আমার কাপড়ে পাঁচ ছবার আগুন লেগে গেছে, আমার ছেলে শুয়ে আছে খাটের তলা আগুন লেগে গেছে, তারপরে আমার সাথে অনেক কিছু হয়েছে, যে আমার মেয়ে সেই দেখে আমার মেয়ে আমার কাছে আসেনি। আর কী হয়েছে তোমার গলায় দড়ি লেগে গেছে, আগুন ধরে গেছে, এইসব দেখে মেয়ে আর এখানে থাকে না, মেয়ে ওর পিসির বাড়ি থাকে। তোমার কটা বাচ্চা? আমার একটা মেয়ে আছে আর ওই ছেলে। তোমার মেয়ে তোমার পিসির বাড়ি থাকে? হ্যাঁ মেয়ের পিসির বাড়ি। মেয়ের পিসির বাড়ি থাকে? আসতে ভয় পায়? হ্যাঁ আসতে ভয় পায়, এখানে আসলে এই বাড়ি থাকে না, ওইখানে গেলে ওখানেও থাকে না, ও বাড়ি যাবো ওখানে, ওখানে চলে। কতদিন ধরে আসে ওখানে? পাঁচ মাস হয়ে গেছে আমরা ঘর ছেড়ে দিয়েছি। এবার আমি বাপের বাড়ি থাকতাম, ওরা এদিকে থাকতো, যে করে ও আর আসে না। পিসির বাড়ি কোথায়? পিসির বাড়ি সাত গেছে। আর গয়না কার চুরি হয়েছে? গয়না আমারও আমার চুরি হয়েছে, তারপরে মায়ের দিকে মায়েরও চুরি হয়েছে। তোমার কতটা গয়না চুরি হয়েছে? কিছু কেন
এখন কি থাকতে ভয় লাগে? হ্যাঁ, এখন 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 থাকতে ভয় লাগে, অনেকদিন থাকি না। তারপর রান্না করতে আসি মাঝে মধ্যে, পেছন দিয়ে ওই মনে হচ্ছে গাছ থেকে ঝকঝক করে কি পড়ছে। যখন এগুলো হয় তখন সবাই বাইরে থাকে? হ্যাঁ, আমি ধরো তুমি একা আছো, তখন কিছু ঘটে না। আমি একা আছি তো, আমি একদিন একা ছিলাম, একদিন একা ছিলাম, সেদিনকে মনে হলো যে ওই ঘরে কেউ নাচছে, আমি আর যাইনি। মানে আগুন টাগুন ধরে? না, আগুন ধরিনি। আর যখন সবাই একসঙ্গে থাকে তখন এইগুলো হয় তো? হয়। তোমার নাম? কুলিয়াপাড়াতে নিমাই ধারার বাড়িতে একটা নাকি ভৌতিক কাণ্ড হচ্ছে, যেখানে আগুন ধরে যাচ্ছে এবং ওনার ছেলের বউ যখন মানে কল থেকে জল নিচ্ছে, আঁচলে আগুন ধরে যাচ্ছে, ঘরে আগুন ধরে যাচ্ছে, এই ব্যাপারটা আপনি কতটা কি জানেন? এই ব্যাপারটা চলছে বহুদিন থেকেই চলছে। মানে কি কি হয়, কি কি হয় ঘটনাটা? আগুন লেগে যাচ্ছে, জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, হঠাৎ হঠাৎ করে জিনিসগুলো, এই যে আগুন লাগাটা, জিনিস পাওয়া যাচ্ছে না, বাড়িতে উৎপাত হচ্ছে, এই জিনিসগুলো বেশি হচ্ছে। কতদিন ধরে হচ্ছে এটা? চাও মোটামুটি বছর দুয়েক ধরে হচ্ছে। আচ্ছা, তো বাড়িতে কে কে থাকে? আমাদের বাড়িতে বাড়িতে থাকে দাদা, মামা, মামি, দিদি, ভাগ্না, ভাগ্নি, সবাই একসাথেই থাকা হয়। আপনি দেখেছেন কোনদিন আগুন ঘটতে? হ্যাঁ, আমরা তো দেখছি সামনাসামনি, তো দেখছি আগুন লেগে যাচ্ছে, জিনিস পাওয়া যাচ্ছে না, জিনিসগুলো হচ্ছে। মানে আপনি গেছেন এরকম সময়? হ্যাঁ, আগুন লেগে গেছে, আমরা কত গিয়ে নিভিয়েছি। না, আপনার সামনে কোনদিন আগুন ধরেছে? হ্যাঁ, কিছুদিন আগেই বড় বিশাল বড় ভোরবেলায় আমরা সকালবেলায় বাথরুমে যাচ্ছি, দেখতে পাট কাটে আগুন লেগে গেছে, গাদা, বিশাল গাদা। তখন আমরা কি সে শীতকালে, শীতের সময় তখন তখন মনে হলো। ধরুন আপনি আপনি ঘরে গেছেন, ওনাদের বাড়িতে গেছেন, আপনার সামনে কোনো চেয়ারে গা বিছানায় এরকম আগুন ধরেছে? হ্যাঁ, সামনাসামনি হয়নি, মানে জিনিসটা হয়েছে, আমরা ছুটে গেছি, জিনিসটা বার করেছি। মানে আগুন ধরার পর জানতে পেরেছেন আগুন ধরেছে? হ্যাঁ। এটাকে কি মনে করছেন, কোনো ভৌতিক কাণ্ড? এটা অবশ্যই ভৌতিক কাণ্ড, জিনিসটা তো আজকে থেকে চলছে না। শুনলাম গয়না চুরি হয়ে গেছে? হ্যাঁ, গয়না চুরি হয়েছে। গয়না কি ভূতে চুরি করতে পারে? এইবার দেখুন, সেটা আমরা কি করে বলবো, জিনিসটা পাওয়া যাচ্ছে না, এবার যদি সেই জিনিসটা না থাকতো তখন আমরা অবশ্যই তখন ভৌতিক জিনিসটাই আগে বলবো না। গয়না চুরি হয়েছে, থানায় ডায়েরি হয়েছে? না, আপনাদের এখানে থাকতে ভয় লাগে? না, কোনো আতঙ্ক কিছু মনে হয় না? আপনার নাম? আমার নাম বাপি দাস। আপনি ওনাদের কে হন? আমি হচ্ছে, আমি ভাগ্না, নিমাদারের ভাগ্না। যখন লেগে যাচ্ছে তখন সেরকম কোনো ভিডিও করনি? তখন ভিডিও করা হয়েছে, ভিডিও করা হয়েছিল, বললাম না আমার এই ফোনে ছিল। বলো না, আমার নানা তো আসবে বলেছে মঙ্গলবারে, সামনের মঙ্গলবার। দড়িটা কাটলো বুঝলেন, রাত করার সময় তখন রাত দেড়টা, ঘরে ছিলাম। যার জন্য আমরা ওই বাড়িতে গিয়ে আছি। আর বাড়িতে আমাকে দুদিন থাকতে দেন। হ্যাঁ, দৃশ্য
দেখাবো সেই সব সঙ্গে সঙ্গে দেখলি পুরো আপনারা যে কথা বলেন আমরা